রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, আমি রেশমি বলছি, রেশমিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে অরিও বিস্কুট দিয়ে চকোবার আইসক্রিম শেখাব। আমি তিনটে চকোবার তৈরি করব, তার জন্য তিনটে অরিও বিস্কুটের প্যাকেট কিনে এনেছি। আমি কিন্তু বিস্কুটের প্যাকেট এখনও খুলিনি। এই অবস্থাতেই আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরের বিস্কুটগুলো যাতে গুঁড়ো হয়ে যায় সেই রকমভাবে আমি করতে থাকবো, সমানে চাপ দিতে থাকবো। ভেতরটা গুঁড়ো হয়ে গেছে, এবার আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে বাকি দুটো করে নিচ্ছি। এবার আমি ফ্রেশ ক্রিম নিয়ে এসেছি, ফ্রেশ ক্রিম দিয়ে দেবো উপর থেকে। ২৫০ ml-এর একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট আমি এনেছি। অল্প অল্প করে দিয়ে বিস্কুটের গুঁড়ো যেন প্যাকেটের তলা পর্যন্ত ভিজে যায় সেটা দেখতে হবে। চামচ একটা নিয়েছি, এই পেছন দিয়ে দিয়ে চামচের এই সমানে ভেজাতে থাকছি আমি এইভাবে। আইসক্রিমের কাটি আমি এইখানে দিয়ে দিচ্ছি, এইভাবে যেন তলা পর্যন্ত থাকে। এবার এই গ্লাস সমেত আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রাখব। আমি 250 গ্রামের ক্যাডবেরি নিয়েছি এখানে, এবার ছোট ছোট করে এগুলো পিস করে নেব। আমি একটা ডেকচিতে জল গরম করতে দিয়েছি, তার ওপরে আমি এই ক্যাডবেরি ছোট ছোট পিস করে রেখেছি সেটা বসিয়ে দেবো। আমি কিন্তু ডাইরেক্ট আগুনে দেব না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তলায় পাত্রে সবসময় জল গরম করে তারপর গলানোর নিয়ম। 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এর সাথে। সমানে নেড়ে যেতে হবে। 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। আমি এবার ঢেলে নিচ্ছি একটা গ্লাসে। প্রয়োজনে এটা লিকুইড করার জন্য ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম থাকবে, আর একটু দুধ দেওয়া যেতে পারে। 100 গ্রাম বাদাম, ভাজা বাদাম আমি এইরকমভাবে টুকরো করে নিয়েছি, এটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিপ ফ্রিজ থেকে আমি বার করে এনেছি, এইবার এই প্যাকেট খুলে বার করে নেব। এবার আমি এই লিকুইড ক্যাডবেরিতে এটা ডুবিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো চাদরে জড়িয়ে নিয়েছি ক্যাডবেরির যে লিকুইড, এবার আমি ডিপ ফ্রিজে আবার জমতে দেব। তৈরি হয়ে গেল চকোবার আইসক্রিম, ছোট থেকে বড় সবার প্রিয়।
পছন্দ হলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।